আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শেখার গুরুত্বপূর্ণ একটি আরবি শেখার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্যাসেঞ্জার ও ড্রাইভারের সাথে কথোপকথন। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম যে বাক্যটি সেটি প্যাসেঞ্জারে বলতেছে ইয়া সায়েক ইনতা ফাদি, এর বাংলা হচ্ছে হে ড্রাইভার বা চালক তুমি কি খালি। একজন প্যাসেঞ্জার ড্রাইভারকে বলতেছে ইয়া সায়েক ইনতা ফাদি, এই যে ড্রাইভার বা হে ড্রাইভার তুমি কি খালি। এখানে ইয়া মানে হচ্ছে হে বা এই যে, সায়েক মানে হচ্ছে ড্রাইভার বা চালক, ইনতা মানে হচ্ছে তুমি, ফাদি মানে হচ্ছে খালি বা ফ্রি। তো ইয়া সায়েক ইনতা ফাদি, হে ড্রাইভার তুমি কি খালি। এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ইয়া মানে হচ্ছে হে বা এই যে, সায়েক আরবি শব্দ এর অর্থ হচ্ছে ড্রাইভার বা চালক, ট্যাক্সি টেস্কি, ফাদি খালি বা ফ্রি। তো ড্রাইভার বলতেছে নাম ফাদি ফ্যানরো বা হইনরো। তো ড্রাইভার বলতেছে হা খালি কোথায় যাইবেন। এখানে নাম হচ্ছে গিয়া হা, ফাদি মানে হচ্ছে খালি, ফ্যান মানে কোথায়, রোহ মানে যাবেন বা যাওয়া, হুইন অর্থাৎ কোথায়, রহ মানে হচ্ছে যাওয়া বা যাবেন। তো ড্রাইভার বলতেছে নাম ফাদি ফ্যান রো বা হুইন রো, হা খালি কোথায় যাবেন। তো এখানে যে তিনটি শব্দ দেওয়া আছে, নাম মানে হচ্ছে হা, ফ্যান বা হুইন হচ্ছে কোথায়, রো মানে হচ্ছে যাওয়া। যখন প্যাসেঞ্জার ড্রাইভারকে বলল আপনি যাবেন, তখন অবশ্যই ড্রাইভার বলবো আপনি কোথায় যাবেন বা কোথায় যেতে চান। তো এই শব্দটি বিভিন্নভাবে বলা যায় সেটি এখানে দেখাতে যাচ্ছি। তো ড্রাইভার বলতেছে হোয়েন তুরিত, কোথায় যেতে চান, হোয়েন মানে কোথায়, তুরিত মানে যেতে চাওয়া, হোয়েন তুরিত অর্থাৎ কোথায় যেতে চান। তো ড্রাইভার এভাবে বলতে পারে ইলা ওয়েন তাজ হাব, ইলা ওয়েন তাজ হাব অর্থাৎ আপনি কোথায় যাইতে চান, ইলা ওয়েন তাজ হাব অর্থাৎ আপনি কোথায় যাইতে চান, তাজহাব অর্থ যেতে চাওয়া, হুইন মানে কোথায়। তো প্যাসেঞ্জার বলতেছে ইয়া সায়েক রো আল মাতার, এর অর্থ হচ্ছে এই যে ড্রাইভার এয়ারপোর্টে যাবে। প্যাসেঞ্জার ড্রাইভারকে বলতেছে ইয়া সায়েক রো আল মাতার, এই যে ড্রাইভার এয়ারপোর্টে যাবে। এখানে ইয়া মানে হচ্ছে এই যে, সায়েক মানে হচ্ছে ড্রাইভার বা চালক, রো মানে হচ্ছে যাওয়া, আল মাতার এয়ারপোর্টে। তো বাক্যটি প্যাসেঞ্জার এভাবে বলতে পারতো উরিদু ইলাল মাতার অর্থাৎ আমি এয়ারপোর্টে যেতে চাই। আগে বলেছি যে একটি শব্দ বিভিন্নভাবে বলা যায় সেটি এখানে দেখানো হচ্ছে। প্যাসেঞ্জার এভাবে বলতে পারতো উরিদু ইলাল মাতার অর্থাৎ আমি এয়ারপোর্টে যেতে চাই। যদি ভেঙে ভেঙে বলি তাহলে উরিদু মানে হচ্ছে চাই, ইলাল মাতার এয়ারপোর্টে। তো প্যাসেঞ্জার এভাবে বলতে পারতো আজহাব ইলাল মাতার অর্থাৎ এয়ারপোর্টে যেতে চাই, আজহাব মানে যেতে চাওয়া, ইলাল মাতার মানে হচ্ছে এয়ারপোর্টে। তো প্যাসেঞ্জার বলতেছে এমসি ইলাল ফন্দুক বা এয়ারপোর্ট। যদি প্যাসেঞ্জার কোনো একটি হোটেলে যেত বা মার্কেটে যেত তাহলে এভাবে বলতো এমসি ইলাল ফন্দুক, চলো হোটেলের দিকে, এমসি ইলাল এয়ারপোর্ট চলো এয়ারপোর্টের দিকে, এমসি ইলাল সুক চলো মার্কেটের দিকে। এখানে বিশেষভাবে এয়ারপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। তো আপনারা যাতে বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্নভাবে বলতে পারেন সেই উদ্দেশ্যেই এখানে আলোচনা করা হয়েছে। এম সি ইলাল ফন্দুক আমি হোটেলের দিকে যাব, এম সি ইলাল এয়ারপোর্ট চলো এয়ারপোর্টের দিকে বা বিমানবন্দরের দিকে, এম সি ইলাল সুক অর্থাৎ চলো মার্কেটের দিকে, এম সি ইলাল মাদ্রাসা চলো স্কুলের দিকে। তো এভাবে আপনারা বিভিন্ন জায়গায় যেতে চাইবেন বিভিন্ন জায়গার নাম এভাবে উল্লেখ করবেন। তো প্যাসেঞ্জার এক জায়গায় যাবে অবশ্যই আগে ভাড়া ঠিক করে নেবে। তো প্যাসেঞ্জার বলতেছে আরবিতে কাম উজরা, ভাড়া কত, কাম মানে কত, উজরা মানে হচ্ছে ভাড়া, কাম উজরা ভাড়া কত। তো ড্রাইভার বলতেছে ইশিন রিয়েল অর্থাৎ বিশ রিয়েল, ইশিন মানে হচ্ছে বিশ, রিয়েল মানে হচ্ছে রিয়েল, ইশিন রিয়েল বিশ রিয়েল। তো প্যাসেঞ্জার বলতেছে ইনতা গুল জিয়াদা ফুলুস, তুমি বেশি টাকা বলছো, ইনতা গুল জিয়াদা ফুলুস তুমি বেশি টাকা বলছো।
ইন্তা মানে হচ্ছে তুমি, গুল মানে বলছো, জিয়াদা মানে বেশি, ফুলুস মানে টাকা। ইন্তা গুল জিয়াদা ফুলুস, তুমি বেশি টাকা বলতেছো বা বলছো। তো ড্রাইভার যদি বেশি পয়সা বলে থাকে তো অবশ্যই তাকে কমানোর জন্য বলবেন এইভাবে। শিল আশারা রিয়েল, বা বলতে পারেন শিল খামস্তা শিয়েল, অর্থাৎ 10 রিয়েল বা 15 রিয়েলের কথা আপনি বলতে পারেন। তো অবশেষে প্যাসেঞ্জার বলল, তাইয়েব এমসি বিসুরা, ঠিক আছে তাড়াতাড়ি চলো। তাইয়েব এমসি বিসুরা, অর্থাৎ ঠিক আছে তাড়াতাড়ি চলো। তাইয়েব মানে হচ্ছে ঠিক আছে, এমসি মানে চলো, বিসুরা তাড়াতাড়ি। তাইয়েব এমসি বিসুরা, অর্থাৎ ঠিক আছে তাড়াতাড়ি চলো। তো ড্রাইভার বলতেছে, নাম তাল, হ্যাঁ আসুন। বা ড্রাইভার এইভাবে বলতে পারতো, নাম তাফাদ্দাল, হ্যাঁ আসুন। তো প্যাসেঞ্জার সে এয়ারপোর্ট চিনে কিনা কনফার্ম হওয়ার জন্য সে বলতেছে, ইন্তা মালুম তরিকাল মাতার, অর্থাৎ তুমি কি এয়ারপোর্টের রাস্তা চিনো। এখানে ইন্তা মানে হচ্ছে তুমি, মালুম মানে হচ্ছে চিনো বা জানো, তরিক মানে হচ্ছে রাস্তা, আল মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট। ইন্তা মালুম তরিকাল মাতার, অর্থাৎ তুমি কি এয়ারপোর্টের রাস্তা চিনো। তো ড্রাইভার বলতেছে, না মানা মালুম, ইন্তা মাফি খোফ, হ্যাঁ আমি চিনি, আপনি ভয় পাবেন না। নাম মানে হচ্ছে হ্যাঁ, আনা মানে হচ্ছে আমি, মালুম মানে হচ্ছে চিনি। ইন্তা মাফি খোফ, ইন্তা মানে হচ্ছে তুমি, মাফি মানে হচ্ছে না, খোফ মানে হচ্ছে ভয়, মাফি খোফ ভয় পাবেন না বা ভয় করবেন না। নাম আনা মালুম ইন্তা মাফি খোফ, অর্থাৎ হ্যাঁ আমি চিনি, আপনি ভয় পাবেন না। তো প্যাসেঞ্জার আবার বলতেছে কনফার্ম হওয়ার জন্য, কয় মিনিট লাগবে। তো আরবিতে বলতেছে, কাম দিঘি কাবগা রোয়াল মাতার, অর্থাৎ কত মিনিট লাগবে এয়ারপোর্টে যেতে। কাম দিঘি কাবগা, কত মিনিট লাগবে রোয়াল মাতার এয়ারপোর্টে যেতে। দিঘিকা মানে হচ্ছে মিনিট, কাম মানে কত, আবগা মানে হচ্ছে দরকার বা লাগবে, রো মানে হচ্ছে যেতে, আল মাতার এয়ারপোর্ট। কাম দিঘি কাবগা রোয়াল মাতার, অর্থাৎ কত মিনিট লাগবে এয়ারপোর্টে যেতে। তো ড্রাইভার বলতেছে, মুমকিন নুসা, মনে হয় আধা ঘন্টা লাগবে। মুমকিন মানে হচ্ছে মনে হয় বা মনে করা। তো ড্রাইভার বলতেছে, মুমকিন নুসা, মনে হয় আধা ঘন্টা লাগবে। তো এখানে মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত বা মনে করা বা মনে হয়। নুস মানে হচ্ছে আধা, সা মানে হচ্ছে ঘন্টা, মুমকিন নুসা, অর্থাৎ মনে হয় আধা ঘন্টা লাগবে। তো এক পর্যায়ে ড্রাইভার প্যাসেঞ্জারের সাথে কথাবার্তা হওয়ার পর এক পর্যায়ে জানতে চাইল, হয়েন বে তিনটা, আপনার বাড়ি কোথায়। হইন বে তিনটা, অর্থাৎ আপনার বাড়ি কোথায়। প্যাসেঞ্জার বলতেছে, আনা বেদ বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে বলছে, আনা বেদ বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশ। তো ড্রাইভার বলতেছে, কে ফোনা কুল্লুশাই, অর্থাৎ সেখানকার সব কিছু কি খবর। তো ড্রাইভার অনেক দিন পর্যন্ত দেশে যায় না, সেই কারণে ড্রাইভার বিভিন্ন কিছু জিজ্ঞাসা করার কৌতূহল। তো ড্রাইভার বলতেছে, কে ফোনা কুল্লুশাই, অর্থাৎ সেখানকার সব কিছুর কি খবর, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে জানতে চাইতেছে সেখানকার কি খবর। বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে ড্রাইভার ও প্যাসেঞ্জারের মাঝে কথোপকথন। তো এখন শিখব কিছু শব্দার্থ, প্রথমে একা একা চেষ্টা করবেন। তো আমি বলে দিচ্ছি, গুল মানে হচ্ছে বলো বা বলা, জিয়াদা মানে হচ্ছে বেশি, বাইত মানে হচ্ছে দূরে, আর বেইত মানে হচ্ছে বাড়ি, আতি মানে হচ্ছে দেওয়া, কোনো কিছু দেওয়াকে আতি, আরবাইন মানে হচ্ছে 40, কেফ অর্থ হচ্ছে কেমন, হুনাক মানে হচ্ছে সেখানে, কুল্লু মানে হচ্ছে সব। তো এখন নিজে নিজে চেষ্টা করুন। তো প্রথমে একা একা চেষ্টা করবেন, কেফ হুনাক কুল্লু, তো শব্দগুলো আগে বলে দিয়েছি। খুফ মানে হচ্ছে বয়, কাম মানে হচ্ছে কত, ফুলুস মানে হচ্ছে টাকা, শিল মানে লও, জিপ মানে দেও বা দেওয়া, আখের অর্থ শেষ বা শেষে, কালাম অর্থ কথা বলা, ইফতা মানে খোলা বা খোলো, দাখেল মানে ভিতরে, দিগিকা মানে হচ্ছে মিনিট, আবগা অর্থ হচ্ছে দরকার, নুস মানে হচ্ছে আধা বা অর্ধেক, সা মানে সময় বা ঘন্টা,
আইওয়া হচ্ছে আচ্ছা বা হা, হুইন মানে কোথায়, খুফ মানে হচ্ছে বয়, কাম মানে হচ্ছে কত, ফুলুস টাকা, শিল লওয়া, জিপ দেওয়া, ইয়া মানে হচ্ছে এই যে বা এই, সায়েক বা সাওয়াক অর্থ হচ্ছে ড্রাইভার, রোহ মানে হচ্ছে যাওয়া, মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট, ট্যাক্সি মানে হচ্ছে টেস্কি, আবগা মানে হচ্ছে দরকার, নুস মানে হচ্ছে অর্ধেক, সা মানে হচ্ছে সময় বা ঘন্টা, আইওয়া মানে হচ্ছে হা, হুইন মানে হচ্ছে কোথায়, নাম অর্থ হচ্ছে হা, তাফাদ্দাল আসুন, ইনতা অর্থ তুমি বা আপনি, মালুম অর্থ জানা, চিনা বা বোঝা, তরিক অর্থ হচ্ছে রাস্তা। ভিউয়ার্স, ভিডিওটি আছে পর্যন্ত, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করেছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে আমাদের নোটিফিকেশন চলে আসে এবং সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন। তা জানায় সকলে ভালো থাকবেন, সি ইউ নেক্সট টাইম, টাটা, আসসালামু আলাইকুম।